প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, গত দু একদিন আগে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। তাকে গ্রেপ্তার পর তার মুক্তির জন্য দেশের সকল স্তরের সকল দলের আলেমগণ একই সুরে কথা বলছেন। দর্শক, মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে এবার মুখ খুলেছে সুন্নি গ্রুপের প্রধান নেতা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আর দর্শক, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিও মুফতি ইব্রাহিমের গ্রেফতার নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। দর্শক, মিজানুর রহমান আজহারি মুফতি ইব্রাহিম এবং সরকারকে উদ্দেশ্য করে কি বলেছে এবং এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি ইব্রাহিমকে গ্রেফতার নিয়ে কি বলেছে তা দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, কাজী ইব্রাহিমকে গ্রেফতারের পর মিজানুর রহমান আজহারি তার আইডিতে যে পোস্টটি দিয়েছে তা আপনাদের জন্য আমি হুবহু তুলে ধরছি। তিনি লিখেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলেম ওলামা এবং দায়ীদের সাথে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। দুদিন যেতে না যেতেই নতুন নতুন ঘুমের খবর পাওয়া যাচ্ছে, একের পর এক ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। সত্যি এগুলো আমাদের সবাইকেই ভাবিয়ে তুলছে। দায়ীরা যদি এভাবে সব সময় হয়রানির শিকার হন, ঘুম আতঙ্কে থাকেন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তারা দাওয়াতি কাজ করবেন কীভাবে? কোরআন সুন্নার আলোকে জাতিকে গাইড করা কি অপরাধ? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা কি অপরাধ? বাসায় কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য রাখাও কি অপরাধ? কিন্তু এগুলো সবই যেন আজ অপরাধ বলে বিবেচিত হচ্ছে। এ কোন পথে হাঁটছে বাংলাদেশ? দেশপ্রেমিকরাই যেন আজ দেশে অবাঞ্ছিত। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এই দেশের একজন শীর্ষস্থানীয় প্রবীণ আলেম এবং দায়ী। আজ ভিডিও বার্তায় তার যে অসহায়ত্ব ফুটে উঠেছে তা ব্যথিত করেছে গোটা দেশের সকল ইসলামিক জনতাকে। এমন নির্বিবাদী উম্মাহ দরদি আলেমের সাথে এরকম আচরণের তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে এই বিদগ্ধ আলেমী দিনকে সম্মানের সাথে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আলেমদের উপর বিশেষ নজরদারি, অযথা হয়রানি এবং ঘুমের নোংরার সংস্কৃতি বন্ধ হোক। এভাবে দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হোক তা আমরা চাই না। আল্লাহ তাআলা তার দিনের সকল দায়ীদের নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। অন্যদিকে মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে মুখ খুলেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। মুফতি কাজী ইব্রাহিমকে আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ও আলোচিত এই ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। মঙ্গলবার রাতে তিনি আমাদের সাথে একান্ত আলাপকালে তিনি উদ্বেগের কথা জানান। এ সময় এক প্রশ্নের জবাবে ডক্টর আব্বাসী বলেন, মুফতি কাজী ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা। তিনি একজন বয়োবৃদ্ধ আলেম, কোনো মামলা ছাড়া তাকে আটক করায় আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, কাজী ইব্রাহিম যদি কোনো অপরাধ করে থাকে তাহলে বিচার হতে পারে, কিন্তু একজন বয়োবৃদ্ধ আলেম হিসেবে আমরা তার মুক্তি দাবি করছি, তার মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। একইভাবে মাওলানা মামুনুল হক সহ যেসব আলেমকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, সরকারের পক্ষ থেকে মামুনুল হক সম্পর্কে বলা হচ্ছে তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন, সেটা বিচারের বিষয়। তার যদি অপরাধ থাকে তবে বিচার হবে, কিন্তু তিনি এ দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই মুক্তি পেতে পারেন, এটা তার সাংবিধানিক অধিকার। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, কাজী ইব্রাহিম সাহেবকে আটকের মাধ্যমে আলেমদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি করার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা অথবা ইসলামের পক্ষে কথা বলা বন্ধ করে দেওয়ার জন্য আটক কিনা সে প্রশ্নই ওঠা স্বাভাবিক। তিনি বলেন, এর আগে আমরা দেখেছি কয়েকজন ভিন্ন ধর্মাবলম্বী নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধেও তারা কথা বলেছেন। তাদেরকে তো আমরা গ্রেফতার হতে দেখিনি, তাদের বিরুদ্ধে কোনো মামলাও হচ্ছে না। তাহলে যারা ইসলামের পক্ষে কথা বলেন তাদেরকে গ্রেফতারের মাধ্যমে কথা বলা বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে কি না সেই প্রশ্ন উঠতেই পারে। উল্লেখ্য, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে অবস্থিত জৈনপুর দরবার শরীফের পীর এবং একজন স্বনামধন্য ইসলামী গবেষক।